আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমরা শপিং সেন্টারে, কিছু টুকটাক উইন্টার শপিং করব এবং সাথে ক্রিসমাসের সময় আমাদের এখানে যে শপিং সেন্টারগুলো আলোকসজ্জিত করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। চলুন শপিং সেন্টারগুলো ঘুরে আসি। এই তো আমরা চলে এসেছি শপিং সেন্টারের ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা শপিং সেন্টারটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখন অ্যাকচুয়ালি আমরা আজকে এসেছি আমার ছেলে এবং মেয়ের জন্য শীতের শপিং করার জন্য। তো ওদের জন্য আজকে জ্যাকেট, জুতা আর শীতের যে জিনিসগুলো দরকার জরুরি সবগুলো জিনিসই আজকে কিনব। আমাদের এখানে তো শীত চলে এসেছে, কি অনেক দিন হয়ে গেল, কিন্তু আসলে শপিংগুলো আমার অনেক আগেই করার কথা ছিল, বাট এবার তো করোনার জন্য সব কিছুই সবার উলটপালট হয়ে গিয়েছে। আমাদেরও তার ব্যতিক্রম হয়নি, কোনো কিছুই টাইম মতো করতে পারছি না এবছর। তো লেট হলেও একটু এখন শপিং সেন্টারগুলো খুলেছে কয়েকদিন হলো, তো আর দেরি করিনি, এখন আমরা চলে এসেছি। কারণ বাচ্চাদের যে কোনো জিনিস আসলে খুবই জরুরি হয়, ওদের কোনো কিছুতে আমার লেট করতে ভালো লাগে না। বাট তারপরেও আসলে অনেক সময় অনেক কিছু লেট হয়ে যায়, সময় মতো অনেক কিছু দিতে পারি না বা করতে পারি না। আর এখন তো পরিস্থিতি খুবই খারাপ, যেই কারণে অনেক কিছুই মানিয়ে নিতে হচ্ছে, মানিয়ে চলতে হচ্ছে। আর যেহেতু ক্রিসমাস চলে এসেছে, তো সবগুলোতেই আসলে ক্রিসমাসের থিম ওরা রেখেছে, সেটা ড্রেসে বলেন, টুপি, তারপরে জ্যাকেট, সব কিছুতেই ওরা ক্রিসমাসের একটা থিম রেখেছে। তো এখন আমরা এই দোকানটা এসেছি, এখান থেকে এখন আমি আমার মেয়ের জন্য জ্যাকেট চুজ করব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে, ও আসলে শপিং সেন্টারে আসলেই বা কোনো খোলা জায়গা পেলেই সে খুব ছুটোছুটি শুরু করে, বিকজ বাসায় যখন থাকে আসলে বদ্ধ অবস্থায় থাকে, এই জন্য খোলা জায়গা পেলে সে শুধু দৌড়াবে। একটু আগে আপনাদের যে জ্যাকেটটা দেখিয়েছি, সে জ্যাকেটটা আসলে ওর সাইজে হচ্ছে না ঠিক মতো। তো এই কারণে এখন আমরা আরেকটা শপে যাচ্ছি, দেখে ওখান থেকে ভালোভাবে কোনো সাইজ যদি পাই আর পছন্দ হয় তাহলে নিয়ে নিব। এমন একটা প্রবলেম, যেটা পছন্দ হয় সেটা সাইজে হয় না, আবার যেটা সাইজে হয় সেটা পছন্দ হয় না। আর বাচ্চাদের শপিং করা আসলে অনেক ডিফিকাল্ট একটা কাজ। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ছোট ছোট কিছু স্টল ক্রিসমাসের সময় ওরা এভরি ইয়ারেই এখানে দেয় শপিং সেন্টারের ভিতরে। এই সবগুলো আসলে পারমানেন্ট না, এগুলো ওরা অকেশনালি আসে, আবার অকেশন শেষ হলে ওরা চলে যায়। তো এখানে কী কী ধরনের জিনিস ওরা রেখেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন আমরা চলে এসেছি গো স্পোর্টসে, এখান থেকে তাইবা এবং তাহানের জন্য শুজ কিনব। শুজ কিনে আমরা এখান থেকে বের হয়ে আবার অন্য একটা শপে যাব।
এই তো এখন তাই বা ওর শুজ চুজ করছে, ওর আসলে এভরি টাইম আমরাই চুজ করে দেই, বাট এইবার ওকে বললাম যে তোমার পছন্দ মতো তুমি একটা শুজ নাও, তো এইটাই পছন্দ করলো, এইটাই ওর ভালো লেগেছে, তো আমরা বললাম ঠিক আছে এবার তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। তাইবার শুজ তাইবার নিজেই চুজ করেছে, বাট তাহান তো খুবই ছোট, ওরটা তো চুজ করতে পারবে না, তো যেই কারণে আমি এবং ওর বাবা দুজনে মিলে ওর জুতো চুজ করছি। এই ব্ল্যাক কালারের শুজটা আমার বেশ ভালো লেগেছে, আর ওর বাবারও মোটামুটি পছন্দ হয়েছে, তো চিন্তা করলাম এটা ট্রাই করে দেখি, যদি সাইজে মিলে যায় তাহলে নিয়ে নিব। এই তো এখন আমরা কিউতে দাঁড়িয়েছি সবাই মিলে, আমরা এখন পে করব, পে করে এখান থেকে বেরিয়ে যাব। আজকে শুধু ওদের দুজনের জন্যই শুজ কিনলাম। যেহেতু অনেক ঘোরাঘুরির পরও তাইবার জ্যাকেট এখনও আমরা চুজ করতে পারিনি, তো এই কারণে আমরা আরেকটা শপে এসেছি, দেখা যাক এখানে আমরা চুজ করতে পারি কি না। তো প্রথমে আমরা শপে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজ করে নিচ্ছি, এখন তাইবাকে একটা একটা করে জ্যাকেট পরিয়ে দেখছি যে কোনটা আসলে ওকে ভালো লাগে, এবং শুধু ভালো লাগলেই হবে না, জিনিসটা কমফোর্ট হতে হবে। আগের যে জ্যাকেটটা দেখেছিলাম ওটা দেখতে খুবই সুন্দর ছিল, বাট ওটা ওর জন্য কমফোর্ট ছিল না, যেই কারণে জ্যাকেটটা নেই নাই। তো এই এটা এখন ওকে বললাম যে পরে দেখো তোমার কোনটা বেশি আরামদায়ক মনে হয় এবং কোনটা দেখতেও বেশ ভালো লাগে, তো ও বললো এইটাই ওর পছন্দ হয়েছে, তো ওর পছন্দ মতো ওই জ্যাকেটটা আমরা নিয়ে নিলাম এবং আমাদেরও বেশ পছন্দ হয়েছিলো এই জ্যাকেটটা। তো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখন পে করব, পে করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, আর সাথে উইন্টারের কিছু জিনিস কিনলাম তাইবা এবং তাহান দুজনের জন্যই। এখন আমি পে করছি, আগে কোথাও শপিংয়ে গেলে শুধু নিজের জন্য খেয়াল করতাম যে নিজের জন্য কী নেওয়া যায়, আর এখন আসলে কোথাও গেলে শুধু দেখতে থাকি আমার মেয়ের জন্য বা ছেলের জন্য কোনো কিছু পছন্দ হয় কি না বা ওদের কোন জিনিসে ভালো লাগবে। আর এই তো আমার মেয়ে নতুন জ্যাকেট কিনে সে একদম পরে বের হয়ে গিয়েছে, সে খুবই এক্সাইটেড, আসলে যে কোনো নতুন কিছু কিনলে সে অনেক এক্সাইটেড থাকে। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, তো আমরা এখন কার পার্কিংয়ে চলে এসেছি, এখানের কার পার্কিংগুলো কীরকম শপিং সেন্টারের ভিতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখানে কার পার্কিংগুলো শপিং সেন্টারের ভিতরে, আমাদের এখানে যে কার পার্কিংটা এটা 1.5 আওয়ারের জন্য ফ্রি, এরপরে যদি কেউ এক্সট্রা টাইম নেয় বা বেশি লেট হয়ে যায় তাহলে সেটার এক্সট্রা টাইমের জন্য যাওয়ার সময় একটা আলাদা টাকা পে করতে হয়। এই তো আমাদের শপিং শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর সাথে কিছু আমরা টেকওয়ে নিয়ে নিয়েছি, আমাদের এখানে যেহেতু এখনও লকডাউন চলছে তো রেস্টুরেন্টে বসে খাওয়ার কোনো ওয়ে নেই, এই জন্য কিছু খাবার আমরা বাসায় নিয়ে এসেছি, টেকওয়ে নিয়ে আসছি। টেকওয়েতে কী কী আছে, কী কী এনেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশে অনেক ভাই বোনই আছেন যারা অনেকে পছন্দ করেন আমাদের এখানে কেমন ধরনের খাবার পাওয়া যায়, কী ধরনের, সব কিছুই দেখতে ভালো লাগে তাদের, তো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আছে কিছু চিকেন ফ্রাই, তারপরে এখানে মেবি বার্গার, এটা কি বার্গার, হ্যাঁ এটা বার্গার আমার মেয়ের জন্য, স্মল বার্গার, সাথে আছে কিছু চিপস, এখানে আছে আরেকটা বার্গার আমার জন্য, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, এখানে আছে একটি কাবাব, আর সাথে আছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আচ্ছা এটা এটা কি, এটা ও আচ্ছা এটা কাবাবই বাট চাপাতি দিয়ে বানানো হয় তাই না, টর্টিয়া ব্রেড দিয়ে যেটা করা হয় না, তুমি না বললা যে টর্টিয়া টর্টিয়া, হ্যাঁ টর্টিয়াটা ভালো লাগে আমার, ভিতরে ভিতরে যেটা কাবাব মানে
থাকে, সস দিয়ে বা সালাদ দিয়ে ভিতরে। আসলে আমাদের এখানে তো কনফিউমও চলছে, যে কারণে বাইরে রেস্টুরেন্টে গিয়ে বসে ইনে খাওয়া হয় না, তো এই কারণে আমরা বাসায় প্রায় খাবারটা নিয়ে এসে খাচ্ছি। আর এখানে কিছু ড্রিঙ্কসও আমরা নিয়েছি, এটা ওদের ট্রপিক্যালটা তাইবার জন্য, এটা আমার হাজব্যান্ডের জন্য, আর আমি তো ডায়েট খাই এই জন্য আমার জন্য ডায়েট, আর এটা একটা আছে তাহানের জন্য কম্পোত আমার ছেলের জন্য, এটা ফ্রুটস। আর তো এখানে কিছু সস রয়েছে, এই তো খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তাই এখন আমরা ডিনার করব। আসলে বাংলাদেশের খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগে, তারপরে এখানে খাবারগুলো খেতে হয়, খাই, আর টেস্টটা আমার মনে হয় বাংলাদেশের খাবারেরই খুব বেশি আর কি। তো আসো আমরা এখন ডিনার করি। আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ।